বাইরে আমাদেরকে এই জিনিসগুলো দিতে পারে। ভাই রেকর্ড পারমিশন দিয়েন তো আমাকে। আচ্ছা, বায়ার ধরেন আমাদেরকে এই জিনিসগুলো দিতে, এখন আমাদের কি করা লাগবে? এটা দিয়ে বায়ার বলছে যে এটা দিয়ে আপনি আমাকে একটা ব্যানার তৈরি করেন। তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে, সর্বপ্রথম গুগলে গেলাম, দেখলাম গুগল না লিখলো চলে, MOBI মোবিল, MOBIL মোবাইল, COMPANY কোম্পানি, ব্যানার। মোবাইল কোম্পানির ব্যানার থেকে এখানে আসার পরে আমরা, আমাদের চোখে সবচেয়ে ভালো লাগতেছে এরকম একটা ডিজাইন আমরা এখান থেকে তুলে দিব। আমাদের চোখে ভালো লাগতেছে এরকম দুই তিনটা ডিজাইন আমরা এখান থেকে তুলে দিব। দেখতে থাকি মোবাইল কোম্পানি কিংবা গ্রাফিক রেবার থেকে যেখান থেকে পারি, একটা মোবাইল কোম্পানির ব্যানার আমরা এখান থেকে তুলে নিই, দেখি কোথায় আছে পাবো কিন্তু। এটা একটা, এটা একটা কপি তুললাম, পেস্ট, তারপরে ধরেন এটাও নিতে পারি, কপি পেস্ট। এরকম ধরেন চার পাঁচটা আমরা ডিজাইন এরকম তুলবো, এরকম করে নিজেরা 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 মতো করে সাজাবো। ডিজাইনের ইয়ে দিচ্ছে আমি বলতেছি আর কি, কিভাবে করব না, মানে কপি না করেও ডিজাইন করা যাবে কিভাবে দেখেন করা যায়। এটা হচ্ছে ভালো মোবাইল, গুগলে থাকে না ভালো ডিজাইন, এসব জায়গায় ভালো ডিজাইন দেয় না। আচ্ছা, এটা একটা অন্য সোর্স থেকে নিয়ে আসেন স্যার? কত সস্তা, কার কাছ থেকে নিয়ে আসবো? ওই যে গ্রাফিক্স রিভার কে অন্য করবো একটা সাইট হ্যাঁ, থেকে। গ্রাফিক্স রিভারও পাওয়া যায়। যাই হোক, আমরা এখানে তো জাস্ট প্র্যাকটিস করতেছি, তো সেক্ষেত্রে দেখা যায় যে আমরা এভাবে নিয়ে আসবো সবগুলো, ধরেন চার পাঁচটা এরকম নিয়ে আসলাম। এবার ধরেন নিয়ে আসে রাখার পরে এই কয়টা এখানে রাখলাম তো ছোট ছোট করে, এগুলো সব একসাথে রাখবো। এবার একটা একটা করে বড় করেন আর এখানে একটা করে নোট নেন যে কোনটার কি ভালো লাগতেছে, বুঝলেন? এখানে কোনটা ভালো লাগতেছে আপনি ধরেন, এখানে কোনটা ভালো লাগতেছে, সাপোজ ধরেন আমার এই সার্কেলটা এখানে ভালো লাগতেছে, আমি এখানে লিখতে পারি। মানে ডিজাইন করতে গেলে এই কষ্টটুকু করা লাগবে, তাহলে শেড, সার্কেল এন্ড শেড এই দুইটা ভালো লাগছে আমার এই ডিজাইনে, সরাই দিই। ধরেন এখানে এখানে আরো কিছু ভালো লাগতে পারে, যেমন ধরেন এখানে টাইপটা ভালো লাগছে, ফন্টটা ভালো লাগতেছে, এখানে যে এখানে ডট সার্কেল এটা আছে, এই জিনিসগুলো আর কি দিলাম। আবার দেখতেছি সার্কেলের শেড গেল। এবার ধরেন আমি নিব কি ওইটা থেকে সার্কেলের শেডটা নিব আমি, এটাতে কি ভালো লাগতেছে, এটা তো ধরেন এই যে এই লেখাটা একটু ভালো আছে, সুন্দর লাগতেছে দেখতে, তারপরে ধরেন মোবাইলের সেটআপটা ভালো লাগতেছে, মানে লেআউটের লেআউটটা ভালো, এই যে এখানে দেখেন এখানে একটা ভাই লেখাটা ভালো লাগতেছে, আবার এই যে এখানে বক্সটা করে দিছে, আমরা এই বক্সের ভিতর লোগো সেট করতে পারি, বক্স উইথ লোগো। ভিভোর এটা ভালো লাগে। কার ঘুম ধরে গেল গো? মিডিয়াম কে লাক্সারি, লাক্সারি কই জাহিদ, তোমার লোগো কই, ফোর স্টার কই, থ্রি স্টার করে দিছে নাকি? আবার এখানে কি করতেছে দেখেন, এখানে কি ভালো লাগতেছে, এখানে ধরেন ফন্ট যেটা দিছে আমার ফন্টটা ভালো লাগতেছে, এই জন্য ফন্ট আমার লাগবে, FONTS ফন্ট, ফন্ট আর হচ্ছে নিচের দাগ আর কি, তার মানে লাইন লাইন লিখলেন কেন লাইন এরকম আর কি। তো তারপরে যেটা আছে ধরেন এটা সরাই দিই, একই জিনিস সেটা লিখলাম, এখানে যেটা ভালো লাগতেছে কারণ এই ব্যাকগ্রাউন্ড আর এই ব্যাকগ্রাউন্ড লাগতেছে একই রকম, ঠিক আছে? তো এরকম আর কি, মানে ধরেন সাপোজ আমরা এইভাবে কি করলাম, এখন ধরেন এখানে কি লাগতেছে বক্সটা, আমরা সার্কেলার বক্সটা আমরা একটু বানাই নিই,
ওর নিচে একটা সার্কেল দেয়নি, শেড দিতে গেলে। আচ্ছা যাই হোক, দি সমস্যা নেই। আবার ধরেন আমরা এটা বানাইলাম, একটা বক্স বানাই নিলাম, এরকম একটা বক্স বানাই নিলাম, তার কালারটাও এরকম সেট করে দিলাম আমি, ঠিক আছে ওকে। এরকম একটা বক্স বানাই নিলাম, গেল। এবার কি বানাবো আর? এবার দেখেন এই যে নামটার জন্য আমি কিছু একটা সিলেক্ট করি এখান থেকে, নামটার জন্য আমি কি নিতে পারি, যে কোনো একটা জায়গা থেকে আমরা হচ্ছে একটা জিনিস নিতে পারি, যে নামটা আমি কি ফন্টে লিখবো, কিভাবে লিখবো, এরকম একটা নামটা নিতে পারি। এটাকে আমি যদি ACL বসে থাকতে থাকতে অবস্থা খারাপ হয়ে গেল। হেলভাটিকা, ওরে হেলভাটিকার কত ফন্ট ফ্যামিলি গো, হেলভাটিকা বিশাল পরিবারের সদস্য। কি করেছে হেলভাটিকা আপনাকে? হেলভাটিকা অনেক বড় পরিবারের সদস্য গো, এত বড় পরিবারে হেলভাটিকা থাকে কি করে? যৌথ ফ্যামিলি। ধরেন এটা নিলাম, ছোট্ট পুরুষ ধরে হয়তো বা আছে, এই জন্য বিশাল বড় ফ্যামিলি। যে স্যার বলে না ছোট্ট পুরুষ ধরে একসাথে আছে, ছোট্ট পুরুষ ধরে আছে তো তাই। তারপরে ধরেন যে ওখানে একটা ডিজাইন দেখেছিলাম আমি, জিনিসটাকে যদি আমি এরকম করে নেই, রাউন্ডেড কর্নার শেপ করে নেই, মানে মূল বিষয়টা আমাকে তুলতে হবে বুঝলেন, ফন্ট গুলা মানে বিভিন্ন ডিজাইন দেখে দেখে আমার ডিজাইন গুলা তৈরি করতে হবে, তাইলে দেখা যায় কি ডিজাইন গুলা সুন্দর আসে, কিন্তু নকল করা যাবে না, দেখে দেখে তৈরি করতে হবে। আজকে হিমেল ভাই মোটামুটি প্র্যাকটিস করা হয়ে গেছে তো? আমি মনে করেন আগায় দেবো, আগায় দিয়ে বলবো যে হচ্ছে এখন আমাদের সামনে আসছেন আমাদের হিমেল ভাই, সে একজন কালার স্যার হয়েছে স্যার, অনেকটা আপনার কালার থিওরি নিয়ে মোটামুটি ভাবে করছে, সে একজন কালার এক্সপার্ট। জি স্যার, বলবো সে একজন কালার এক্সপার্ট, এবং কালারের উপরে তার মোটামুটি 35 থেকে 36 বছরের অভিজ্ঞতা, কালার সম্পর্কে তাকে যা জিজ্ঞেস করবেন সে বলবে আপনাকে। ও একমাত্র 20 35 36 অভিজ্ঞতা এটা বলে দিবেন। হ্যাঁ তাই তো, 35 36 বছরের অভিজ্ঞতা তার কালার সম্পর্কে। হিমেল ভাই পাবনার মানুষের কথা শুনেন না, ঠিক আছে? বাড়ি কোন তো কাছেই জায়গা মতো, বুঝছেন? উল্টা পাল্টা বুদ্ধি দিচ্ছে আপনাকে। কষ্ট করেন না রে ভাই, ভাই ভাই এত বড় পান দিয়েন না। মায়ের খেলে পরে দেখেন হিমেল ভাই যায় মনে করেন যে কথা বলতে না পারলে মনে করেন লোকজন ধরে পিটানো শুরু করবে। শুনি একটু, রেকর্ডিং হচ্ছে যে রেকর্ড বন্ধ করে দে বলেন। হ্যাঁ সবাই রেকর্ডিং স্টপ করে দেন। এটা কাজ করলে আমার লোগো দুইটা র‍্যাঙ্ক হতো, একটা উইন করতে, এরকম একটা পরিস্থিতি। কিন্তু এই এক মাসে দেখতেছি কাজ করতেছে লাভ হচ্ছে। সাধারণ বিষয় এগুলো, আপনার ডিজাইনটা সাধারণ বিষয়, আমি যদি একটু সময় দিয়ে রিসার্চ করে যদি বের করি তাহলে কিন্তু আমরা খুব সহজে র�যাঙ্ক করাতে পারবো। কিন্তু আমার হচ্ছে না, এই এক মাসে হচ্ছে না, আমার এখন হচ্ছে না বাস্তব, কারণ ব্যানারের মাপ তো, ব্যানারের মাপ, ব্যানারের মাপ ক্লায়েন্ট দেয়, ব্যানারের মাপ ক্লায়েন্ট দিবে, ব্যানারের মাপ আপনি পাবেন না, ব্যানারের মাপ ক্লায়েন্ট দিবে, বুঝলেন? শুধু ফ্লায়ারের মাপ পাবেন, বিজনেস কার্ডের মাপ পাবেন, এগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল মাপ, ইউএস এর বিজনেস কার্ডের মাপ, ফ্লায়ারের মাপ, এগুলো সব ইন্টারন্যাশনাল মাপ, এগুলো কম বেশি হয় না কখনো,
যেহেতু কম বেশি হয় হচ্ছে ব্যানারের মাপ, ব্যানার এখন কত বড় করবেন সেটা নির্ভর করে এরকম। আমার কিন্তু আজকে ফ্লায়ার কেউ করে দিলেন না, জাহিদ ভাই কিন্তু করে দিল ফ্লায়ার, কিন্তু আপনারা কেউ করে দিলেন না ফ্লায়ার। সব গোপন খবর আপনি জানেন না, দেখছেন খুব খুশি লাগতেছে আপনার। গোপন খবর হচ্ছে সার্চ দেন গুগলে ভেক্টর ফাইল, জাহিদ ভাই শর্টকাট মারছে ভাই। আমি তো বলে দিলাম আপনি, আমি বলি সাপোজ ধরেন আপনি একটা ব্যানার করতেছেন, ব্যানারে যদি আপনি যে এই ডিজাইন তিনটাই যদি ডিজাইন আপনি বসায় দেন এখানে, বসায় দিয়ে যদি সেম ভাবে আপনি যদি এই ব্যানারটা করেন, আপনার ব্যানার কিন্তু কেউ ইয়ে ধরবে না, নকল ধরবে না, কপি ধরবে না, কেউ কপি ধরবে না। আপনি সেম ভাবে কাজ করেন, কেউ কপি ধরবে না আপনার ব্যানার, এটা কপি ধরার মতোই না। আপনি কি করবেন, সেম ভাবে মোবাইলটা বসালেন, মোবাইলের ছবি তুলে এইভাবে বসালেন না, আপনি মোবাইলটা আর একটু সোজা করে বসায় দিলেন, লেআউটটা আপনি এটাই তৈরি করলেন, এখানে লেআউটের নিচে একটা শেড দিয়ে দিলেন ছোট, হয়ে গেল। এখানে কি করলেন, মোবাইলটা কপি করে বসায় দিলেন, যে বাই নাও লেখা আছে গোলের ভিতরে, আপনি দিলেন না গোলের ভিতরে, বাই নাও কে আপনি শুধু বাই নাও এইভাবে লিখে দিলেন, এই লেখাগুলো আছে এই লেখাগুলো আপনি আপনার মতো করে চেঞ্জ করে দিলেন, একটা জিনিস কেউ কেউ ভুল ধরবে না, একটা জিনিস কেউ ভুল ধরবে না কেউ, আপনার করতে তো সমস্যা নাই। এই জন্য তো ফ্লায়ারের ডিজাইন কিংবা ব্রোশিয়ারের ডিজাইন এগুলো ডিজাইন করা সহজ লোকের চেয়ে, এগুলো ডিজাইন করলে কেউ ভুল ধরে না, তো ভুল ধরার মতো কেউ নাই। আপনার কোনো লেআউট কে কেউ ভুল ধরতে পারে না, কারণ লেআউট তো আপনি নিজের মতো করে তৈরি করে নিতে পারেন, সমস্যা কি। এখানে এখানে আপনার আছে গোল, আপনি চোখা করে দেন, কোনো সমস্যা নেই, লেআউটকে এত দূর পর্যন্ত আছে আপনি আরেকটু বাড়ায় দেন, এত দূর পর্যন্ত করে দেন, আপনার নিজের মতো করে যেটাতে ভালো লাগবে সেটাই। কিন্তু কথা হচ্ছে যে ওইভাবে না করে 10-12টা দেখে যদি নিজের মতো করে তৈরি করেন সেটাই বেটার হয়। লেআউট ফ্লায়ার যদি আপনাকে কোনো ক্লায়েন্ট কখনো বলে যে আমাকে একটা ফ্লায়ার তৈরি করে দেন এই এই লেখা, আপনি গুগল থেকে সার্চ দিয়ে দুইটা ফ্লায়ার নিয়ে এসে দুইটা মিলে একটা করে 10 মিনিটে দিয়ে দেন বায়ারকে, বায়ার ওটাতেই খুশি, বায়ার ওতেই খুশি, কোনো সমস্যা নাই। আবার ব্যানারের ক্ষেত্রেও তাই, ব্রোশিয়ারের ক্ষেত্রেও তাই খুশি, কিন্তু নিজের মতো করে, নিজের মতো করে তৈরি করার একটা আলাদা মজা আছে। আমি চাইছি যে এই মজাগুলো নিয়ে আসেন মার্কেট প্লেসে, কাজ করার মতো ক্ষমতা আপনাদের সবার হয়ে গেছে মার্কেট প্লেসে। যদি বলে যে আপনি বায়ার তৈরি করেন, বয়নার তৈরি করেন, ব্রোশিয়ার তৈরি করেন, আপনি 10 মিনিটে গুগল থেকে তিনটা লোগো নিয়ে আসে, তিনটা ব্যানার নিয়ে আসে, তিনটা ব্যানার থেকে একটা ব্যানার বানায় দেবেন, বায়ার ওতেই খুশি হয়ে যাবে, সমস্যা নাই। কিন্তু নিজের মতো করে তৈরি করার জিনিসটা তৈরি করা লাগবে আর কি, সেটা যত খারাপই হোক নিজের মতো করে বানান, প্রবলেম। এটা জাহিদ ভাই যেটা বানাইছে, জাহিদ ভাই হয়তোবা দেখা যাচ্ছে যে গুগল থেকে সে অনুকরণ করছে, সমস্যা নাই, ওখানে কি তার কোনো পরিবর্তন নাই? অবশ্যই আছে, এই পরিবর্তনটুকু হলে পরেই বায়ার খুশি হয়ে যায়। এগুলাতে বিট পরে কত, এমনি পরে কত কনটেস্টে? এগুলো কনটেস্ট বিভিন্ন ধরনের হয়, আপনার ধরেন ফ্রিল্যান্সারে তো কম হয়, ফ্রিল্যান্সারে কম হয়, কিন্তু অন্যান্য জায়গাতে বেশি হয়। কার 22,000 24,000 কথা শুনতে দেখো, তো এরকম আর কি, বুঝলেন? তো এইরকম এখন বোঝা যাচ্ছে যে ফ্লায়ার যদি ইলাস্ট্রেটরে গো, মানে সরি ফ্রিল্যান্সারে যদি কোনো জায়গায় ফ্লায়ারের একটা ডিজাইন পান দিয়ে দিবেন, ফ্লায়ারের ডিজাইন করলে করে দিবেন, কি করবেন গুগল থেকে 5টা ডিজাইন নিয়ে আসবেন, 5টা থেকে একটা তৈরি করে দিবেন, একজন লোক নাই যে আপনাকে নকল ধরবে, কপি ধরবে, কারণ কপি ধরতেই পারবে না এসব ডিজাইনই এরকম। মানে মানে বেশি লোক যায় না, সবাই লোকের পিছনে থাকে বিজনেস করে, সবাই লোকের পিছনে দৌড়ায়, সবাই লোকের পিছনে দৌড়ায়, কারণ ওখানে গ্যাচ করে একটা কিছু লিখে দিয়ে দিল, উইন করুক আর না করুক, কিন্তু আবার যারা ওই ফ্লায়ারে করে গুছিয়ারে করে ওরাই আবার লোগোতেই করে, উইন যারা করে ওরাই করে। কিন্তু এগুলা কাজ করা সবচেয়ে সহজ, এগুলো তো সবচেয়ে সহজ কাজ, কিন্তু এগুলো সহজ কাজ আবার এগুলোর ভিতরে ক্রিয়েটিভিটিও বেশি। এগুলো মনে করেন যে নিজের ক্রিয়েটিভিটি দিয়ে করতে হয়, নিজের ক্রিয়েটিভিটি দিয়ে করেন সবকিছু হবে, যত সময় দেওয়া যাবে ভাই তত লাভ। এখন থেকে যদি ফ্লায়ারের লোগোর ভেতরে ঢুকেন না, ফ্লায়ার বসিয়ার বিজনেস কার্ড যা পাবেন সবকিছুর ভেতরে কাজ করবেন। আমি তো বললাম করে দেখেন ওইভাবে, খালি মাথার ভেতর তিনটা জিনিস লিখবেন, লেআউট কালার আর ফন্ট, এই তিনটা জিনিস মাথার ভেতর রাখবেন, আর ওই যে শেপটা দিছি ওই শেপটা মাথার ভেতর রাখবেন, আর বিজনেস কার্ডের ক্ষেত্রে আর এটার মনে রাখবেন যে যা করব সিম্পল, যত লেখা যত কম হবে তত আমার লাভ। মানে স্ট্যান্ডার্ড প্রফেশনাল ডিজাইনে লেখার কোনো জায়গা নেই, লেখা যত কম হবে তত ভালো,
ফ্লায়ার ব্যানারে কি ব্লিড দিতে হবে নাকি? ফ্লায়ারে তো ব্লিড লাগে, ব্লিড লাগে ফ্লায়ারে, ব্লিড এরিয়া আছে না 0.3 না কত জানো? 3 mm, হ্যাঁ 0.3 mm, mm এ কাজ করতে বসে আর কালকে শুধু 3 mm, 0.3 না, হ্যাঁ 3 mm, আর এফোর সাইজ কিন্তু mm এ কাজ করতে হবে সবকিছু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর ইয়ার এরিয়া ব্লেড এরিয়া হচ্ছে আপনার সেফ এরিয়াও একই 3 mm, 3 mm সবার বিজনেস কার্ডের সেফ এরিয়া, বিজনেস কার্ডের ব্লেড এরিয়া দেখুন 1.2259 কত 0.125, আর হচ্ছে সেফ এরিয়া হচ্ছে -0.125। এবার ফ্লায়ারেরও তাই, ব্লেড এরিয়াও যা সেফ এরিয়াও তাই, প্রত্যেকটা জিনিসের যা ব্লেড এরিয়া হবে সেটাও সেফ এরিয়া হবে। ও আচ্ছা, সেফ এরিয়া ব্লেড এরিয়া সেম, কিন্তু সেফ এরিয়া এবং ব্লেড এরিয়া ধরেই কাজ করা লাগবে। যদি এই দুটো জিনিস ধরে কাজ না হয় তাহলে ওই ডিজাইন আপডেট হয় না। তো এরকম করবেন, সব সময় এরকম করেন। এইজন্য আমি বলি যে আপনারা বানান বাড়িতে, বানালে পরে খেলাধুলা হবে। যেরকম হচ্ছে আপনারা যে পোস্টারের কিছু ডিজাইন আছে, ডিজাইন হচ্ছে এগুলা, পোস্টারের ডিজাইন, মুভি পোস্টার বলেন, তারপরে হচ্ছে গেমের পোস্টার বলেন, এগুলো হচ্ছে ডিজাইন। এগুলো যদি, এগুলো শিখতে অনেক সময় লাগে, অনেক বছরের সাধনা, এগুলো দামও এগুলোর অনেক বেশি। একটা মুভি পোস্টার বানাইতে 2000-2500 খরচ হয় প্রচুর। যে কিছু কথা নাই যে আপনার একটা লোগো $5 বিক্রি হয়, $5000 বিক্রি হয়, ব্যাপারটা এরকম। আসলে প্রফেশনালিটি কেমন আছে ওইটার উপর নির্ভর করে। যে এরকম যদি বিজনেস কার্ড ফ্লায়ার এগুলো যদি পান তাহলে করবেন, কোনো সমস্যা নাই, কাজ করেন, দেখবেন যে হচ্ছে এগুলোর ভেতর থেকেও কিছু না কিছু পাইছেন। আর একটা ডিজাইন আছে, আরো দুইটা আছে, সেটা হচ্ছে কার উইথ, যেটা আর কি ভ্যান কার, এগুলো হচ্ছে ভ্যান কার, এগুলো ডিজাইন করা। আর হচ্ছে আপনার টি শার্টের ডিজাইন, টি শার্টের ডিজাইনের একটা সাইড আছে। টি শার্ট ডিজাইন আমাদের দেখায়েন তো, দাঁড়ান একটা সাইড দেখাই ভাইয়া। টি শার্টের ডিজাইন একদিন দেখায়েন, মানে এটা লোকালিও অনেক সময় দরকার হয় নিজেদের। হ্যাঁ টি শার্ট ডিজাইন, টি শার্ট ডিজাইন করাও তো উচিত, টি শার্ট ডিজাইন করে লোকালে অনেক নিজের প্রোগ্রামে এগুলা উল্লেখ করা হয়। কোন আমার সারা জীবনের ইচ্ছা হচ্ছে ইয়েতে ঢোকা, 99 ডিজাইনে ঢোকা, আমি আজ পর্যন্ত আশেপাশে যেতে পারলাম না। অন্যান্য সবগুলা সাইডে আমি ঢুকতে পারছি, প্রত্যেকটা সাইডে আমার ভালো একটা সাইড আছে, কিন্তু 99 ডিজাইনে আমি আজ পর্যন্ত ঢুকতে পারলাম না। যেদিন ঢুকতে পারবো সেদিন মিষ্টি খাবো সব। কেন স্যার আপনাকে নেয় না, নাকি পরীক্ষা দিতে হয়? ভাই রে আমার মতো ডিজাইনার এর 99 ডিজাইনার এর কোনো জায়গা নাই। দাড়ি দাড়ি ধারি না রে ভাই, বাস্তব আমার মতো ডিজাইনের 99 ডিজাইনার এর ডিজাইনে কোনো জায়গা নাই। 99 এ যাওয়ার জন্য কি কি লাগবে স্যার? স্কিল লাগবে, সুপার ক্লাস স্কিল লাগবে। স্যার ওখানে কি এক্সাম নিয়ে ঢুকাই? না এক্সাম নিয়ে ঢুকাই না, তাহলে এক্সাম নিয়ে ঢোকায় না, কিন্তু ঘটনা হচ্ছে ওখানে ঢুকে লোগো জমা দিলে পরে রিজেক্ট করে দেয়। আপনি যদি ওখানে ঢুকে লোগো জমা দেন, ওরা খেয়াল করে যে কি লোগোটা আপনি দিলেন, কি লোগো দিলেন আপনি। হ্যাঁ 12 লোগো দিছিলাম, রিজেক্ট করে দিয়েছে। ওই যদি লোগো যদি খারাপ হয় তাহলে আপনাকে ওই 30 দিনের জন্য কাজ শিখে আসেন, যান 30 দিন পরে এসে আবার লোগো সাবমিট করেন। যে কোনো লোগো স্যার? সব, যে কোনো লোগো আবার কি, সবই ক্ষেত্রে তাই। এটা আমার করা কিছুই না, টি শার্ট বানাইছি আমি বসে বসে, এডুকেশন শার্ট, টি শার্ট, এটা না ভাইডাও, এটা 60 টাকা দামের গেঞ্জি, 60 টাকা দামের গেঞ্জি ঠিক কথা কইছে এটা এগুলা টি শার্ট এই টি স্প্রিং এ টি শার্টের খুব ভালো কাজ করা যায় টি শার্ট কাজ করে যদি হচ্ছে এখানে রেখে দেওয়া যায় না তাহলে হচ্ছে আপনার ওই টি শার্ট গুলো ভালো কাজ ইয়ে হয় এখান থেকে বিক্রি করা যায় আর কি টি শার্ট কিভাবে বিক্রি করবো এখানে এখানে কিভাবে করবেন সেটা হচ্ছে টি স্প্রিং এ নিজস্ব ডিজাইন আছে সেটা হচ্ছে ধরেন আপনি কোনো ডিজাইন করে নিয়ে আসলে নিলাম স্টেটরে কার্ড ডিজাইনিং এ ক্লিক করলে তখন যে জিনিসটা আছে সেটা হচ্ছে এরকম একটা বক্স আসবে।
আপনি কি ডিজাইন, আপনি প্রোডাক্ট চুজ করেন যে আপনি কি কি ডিজাইন করবেন। এখানে অনেক কিছু ধরনের ডিজাইন আছে, আপনি কি ডিজাইন নেবেন এখানে? ওমেন টি শার্ট আছে, হুডি আছে, এগুলো আছে না, লং স্লিভ আছে। স্টার্ট উইথ দিস, স্টার্ট ডিজাইনিং। ক্লাসিক করবেন না হচ্ছে আপনি প্রোডাক্ট এটা করবেন? আমরা যদি এটা করি, আচ্ছা ক্লাসিকই যদি করি, সেল, হ্যাঁ সেল করব। ধরেন এটা আসলে, এটা হচ্ছে টি-শার্টের ফন্ট, এটা হচ্ছে টি-শার্টের ব্যাক। এবার ডিজাইন করবেন আপনি কিভাবে? এই যে টি-শার্টের ডিজাইন এরিয়া হচ্ছে এটা। এখানে আপনি যে কাজটা করছেন এখানে যদি পেস্ট করেন, তাইলে হচ্ছে আপনার এখানে পেস্ট হবে। দাঁড়ান, ভিভোটাকে নিয়ে চলে যান স্যার। কোনটা ভিভো হয়ে যায়? ও ভিভো, খালি ভিভো। হ্যাঁ নিজেরা দেখেন, নিজেরা স্যার পি30 প্রো আছে না, ওখানে নিয়ে যে কপি করেন। এখানে আছে সরি, অ্যাডিমেস করতে, অ্যাডিমেস, অ্যাডিমেস। দাঁড়ান, এই ছবি সেভ করে, সেভ করে স্যার। এখানে তো নিজে মার্কেটিং করতে হয় না? হ্যাঁ নিজে মার্কেটিং করতে, এখানে আবার বুস্ট মার্কেটিং করা যায়, টাকা দিয়ে করতে হয়। এর জন্য আমি করি না, টাকা দেবো কিসের জন্য? আমি ভাই বাতাসে টাকা খরচ করার পক্ষে না। আমার কথা হচ্ছে সব কাজ আমি খাটে করতে পারবো, কোনো সমস্যা নাই, কিন্তু আমি বাতাসে কখনো টাকা খরচ করতে পারবো না। এর জন্য কেউ যদি বলে যে হচ্ছে বাতাসে টাকা খরচ করে, তাহলে মনে করেন আমি নাই ওখানে। এখানে অনেকে টাকা ছাড়াও অনেক সময় কাজ পাওয়া যায়। এখানে টি শার্ট সবচেয়ে বেশি বিক্রি হয়। আজকে আমার ইয়ে ধরেছে, আজকে আমার হচ্ছে মিজান ভাইয়ের ইয়ে ধরে গেছে। আমারও স্যার ঘুম আসছে। আজকে আমার মিজান ভাইয়ের ইয়ে ধরে, মিজান ভাই হচ্ছে যত নষ্টের গুরু, বলা মানে ঘুম ধরায় দেয়। মিজান ভাই নাই, নাই না, দেখেন গা কোন জায়গায় ঘুম পাচ্ছে আবার। ওনার কথা বলা যায়, উনি দেখতেছে দেখতেছে কাজ, দেখতে দেখতে নাই না ভাই, এত ইয়া না, কিন্তু দেখেন স্যার। হ্যাঁ স্যার, আমাকে একটু একটু হেল্প করেন, স্প্লিট কমপ্লিমেন্টারি কালার আর হচ্ছে রেকট্যাঙ্গুলার ট্রেডিড কালার। হ্যাঁ এই কালার কি কালার বললেন? বাংলাতে কিছু লিখা আছে, হ্যাঁ ওগুলো দেখতে পারো, যেটা ইংলিশ মিডিয়াম দিয়েছিল ওই ভাই, তার চেয়ে ওটা বাংলাতে লিখা আছে। আরো সহজ, ওর ভিতরে কমপ্লিমেন্টারি কালার ইয়ে দেওয়া আছে। ওরে বাপ রে বাপ, আস্তে আস্তে। ও রবিল ভাই কি কষ্ট, ও এগুলো তো আমারই দেওয়া। হুট করে বলে মনে করেন যে হচ্ছে মাথার ভিতর থেকে বাড়া গেছিল, সেটা তো আমারই দেয়া করা আছে। স্প্লিট কমপ্লিমেন্টারি মানে কালার তো কালারে দিয়ে এটা কই। আমি এখন একটু বের হতে পারবো? কেন বের হবেন আপনি? ও একটু দরকার আছে তো, আমরা বের হয়ে যাবো। আর মাত্র 7 মিনিট টাইম আছে আপনার।